সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। সিআইটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। এটা উপজেলা প্রশাসন কিছু নিচ্ছে, আমি পৌরসভা থেকে আমাদের দিক থেকে কিছু সহযোগিতা দিচ্ছি, দিয়ে আমরা কিন্তু জনগণের সেবাটাকে প্রধান লক্ষ্য রেখে আমরা এই কাজ করছি। যদি এখন আইসোলেশনে তিনটা রোগী আসা যায় তাহলে কিন্তু আমাদের প্রবলেম হবে, ওই একটা এখানে থাকবে না ওইখানে থাকবে, এটা একটা টানাটানি, মাস্কটাকে তো চেঞ্জ করতে হবে, এইগুলো বিষয়ে দেখা উনি দেওয়াই যাবে। উনি এটা বলছে স্টকে দুইটা মেশিন আছে, এই দুইটা মেশিন আমরা এখন রেডি রাখছি, যদি আইসোলেশন রোগী আসে আমরা সেটা করতে পারব। জনবল কাঠামোর দিকে অপেক্ষা করি, আমরা এই সার্ভিসটা দিতে পারিনি, এখন আমরা বাইরের টেকনিশিয়ান হাওলাত নিয়ে হলো যে জনগণ যেন সার্ভিসটা পায়, ফলে আমরা বাইরের একজন টেকনিশিয়ান নিয়ে স্বীকৃত টেকনিশিয়ান তাদেরকে দিয়ে আমরা এই কাজটা করাবো, ফি নির্ধারণ করছি মাত্র 80 টাকা। ঠিক আছে, আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে দিই, এখানে আমরা 5 টাকা হারে একটা টিকিট দিই আউটডোরে, এই টিকিটটা যে টাকা হয় এই টাকা থেকে এখানে এমএলএসএস নিয়োগের মতো বাজেট নাই, ফলে এখানে আমরা আরেকজন এমএলএসএস নিয়োগ দিছি, একজনে হয় না, এত বড় একটা হাসপাতাল এটা কিন্তু সম্ভব না, এটুকু তো আমরা সবাই বুঝি, এটুকু আমরা সবাই বুঝি, ফলে আরেকজনও আমরা এই মাসিক মিটিংয়ে বাড়াইছি, সেটার ব্যক্তিগত 2 মাসের টাকা দিয়ে উপজেলা চেয়ারম্যান, পরের 2 মাসেও যদি ব্যবস্থা না হয় সেটার ব্যক্তিগত টাকা দিব, আর প্রতিষ্ঠানও না, আমরা ব্যক্তিগতভাবে দিয়ে আরও 4 মাসের, আমরা যদি 4 মাস দিই পরের 2 মাস টিএসওর উপরে ফেলে দেবো, 6 মাসের ব্যবস্থায় আমরা আছি। এমন বিষয় হলো আমরা বলতে চাচ্ছিলাম যে আমাদের রাজ্জাক সাহেবের কথা বলছিল সাংবাদিক রাজ্জাক সাহেব, যে স্টেরিলাইজার মেশিনটা আপনি বলছেন যে কালকের মধ্যে স্টেরিলাইজার মেশিনটা রেডি হয়ে যাবে, কারণ এটা জীবাণু মুক্তকরণটা আমাদের কাছে এখন জরুরি হয়ে গেছে সকলের কাছে। আর যে বিষয়টা আপনি শুরুতে বলছেন যে সাংবাদিকরা একটা লেখালেখির কথাটা, এটা আমি এটুকু বলতে চাই যে আমরা আমাদের চোখে একটা বিরাট অনিয়ম আমাদের কাছে মনে হয়েছে, সাংবাদিকদের কাছে মনে হয়েছে, সাংবাদিকরা আসছে যথারীতি তারা সমস্ত তথ্য সংগ্রহ করার পরে এটাই দেখা গেছে যে এখানে অনেক মানে অনিয়মই আছে যা গ্রহণযোগ্যতা একেবারেই নেই, যা এরকম পরিস্থিতির পরে আজকে একটা সুন্দর পরিস্থিতি সুন্দর পরিবেশ আমরা হসপিটালে দৃশ্যমান। আমরা একটা কথাই বলতে চাই যে আজকের যে করোনা যুদ্ধটা, এটা সাংবাদিকদের পক্ষ থেকে বলতেছি, আজকের যে করোনা যুদ্ধ, এই যুদ্ধে যোদ্ধা হইল আমাদের ডাক্তাররা, এক না তাদের কাছে আমরা সকলেই ঋণী, সারা জীবন ঋণী থাকবো, সাংবাদিকরা তাদের পাশে ধন্যবাদ। এই লাইনটা আমার মাথায় আগে ছিল, আমার মনে নাই, জামানকে ধন্যবাদ এই লাইনটা দেওয়ার জন্য। আর আমরা এই আইসোলেশনে যে দিতেছিলাম, আসো আমরা এটা আইসোলেশন আমরা মাসিক মিটিং করে এইখানে এইটাকে সর্দি কাশির জন্য নর্মাল হাঁচি সর্দি কাশির কোনা একটা করে দিচ্ছি, এখানে সবাই তো আর কি না এটাকে করে দিছি, এখন শুধু সর্দি হাঁচি কাশি থাকলে এখানে এগুলো সব আজকে মানুষের মধ্যে সচেতনতা এখন এরকম, সাকুয়ায় বাজারের চেয়ারম্যান বলতে আছেন যে বাজার নাকি বসে যাচ্ছে, বুঝছেন, আপনাদের লেখালেখির মাধ্যমে হোক অন্য যে কোনো ভাবে হোক,
জনসচেতনতার এই বিষয়টা আপনারা আমলে আনেন বা এটার ব্যবস্থা নেন। এই কাজটুকু আমরা আমাদের সহযোগিতা লাগলে আমরা দেব। যেমন আমি আজকেই মেহমানদারকে কিছুক্ষণ পরেই বলতাম যে আমরা চিরা গুড় কেনার ব্যবস্থা করতেছি কিছু, যে এইরকম যে ভাসমান লোক আছে যে কালকে তারা আজকে খাবার নাই ঘরে, আমরা যেন পৌঁছাই দিতে পারি আর কি। এইগুলোর ব্যবস্থা আমরা সরকারিভাবে নিচ্ছি, কিন্তু এটি দেখবেন যে সরকারিভাবে খুবই অপ্রতুল। আপনাদের সবাইকে একটু দায়িত্ব নিতে হবে যে আমার বাড়ির পাশে কেউ না খেয়ে আছে কিনা, এটা একটু খোঁজ খবর নিতে। আমাদের সত্যিকার অর্থে না খেয়ে নিছে, আমরা ব্যবস্থা করবো, তোমরা করো আমরা করি, মিলে করবো। কিন্তু ওই যে দিতা সেরে হরিক মেরে যে তালিকা তৈরি করে, এটা যেন এইবার না। এটা হলো এই দুর্যোগ, জাতির এই দুর্যোগ মুহূর্তে এটা আর চলবে না। ওই সময় ভালো থাকে এটা লেগে নিয়ে স্টক করে ভালো কথা, এখন স্টক করার সুযোগ নেই। 1 কেজি চাল 1 কেজি চালই যেন একজন পায়, আমাদের পক্ষে কিন্তু এটা সম্ভব না, এটা আপনাদের পক্ষে সম্ভব। দয়া করে দিকে আমাদেরকে নিশ্চিত করবেন যে হ্যাঁ সত্যিকার অর্থে এটা অভুক্ত আছে, অথবা এই বাড়িতে 5 কেজি চাল দিলে এরা 7 দিন চালাইতে পারবে, এই অনুরোধটা আমরা করে দিলাম। ঠিক আছে, রিপোর্ট তোমাদেরকে দিয়ে দিই। আমি অনু মহোদয় সহ আরও ওসি মহোদয় ছিলেন, আমরা কিন্তু হালুয়াগড়ের সমস্ত ব্যবসায়ী সমিতি থাকছে, ধারা আসে নাই কেবল, বাকি প্রত্যেকটা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ আসছে, তাদের সাথে কথা হয়েছে। উনি প্রথম ফ্লোর দেওয়ার পরে তারা লাভ লসের মধ্যে ছিল, উনি একটু মোটিভেশন করছে, পরে আমিও আর একটু করছি, করার পরে কিন্তু তারা নিজেরাই হাত তুলে বলছে যে আপনাদের মোবাইল কোডও যাইতে হবে না, আমাদের মার্কেটে আপনাদের যাইতে হবে না, এটা আমরা নিয়ন্ত্রণ করে দেবো, আলোঘাট কিন্তু ইনশাল্লাহ নিয়ন্ত্রণে আসবো। তারা সব করাইছি আমরা, যেটুকু কি আমরা করতে পারি না, মানবিক এই জায়গাটায় হইতে পারি না, একটা মাসের জন্য আমরা এই সার্ভিসটা দিতে পারি না, আপনারা তো লক্ষ লক্ষ টাকার ব্যবসা করেন। তারা বলছে যে হ্যাঁ আমরা এটা করে দেবো, এবং তারা নিয়ন্ত্রণ করতেছে, আমাদের কাছে এখনো সেরকম অভিযোগ আসে নাই, অন্তত হালুয়াঘাট বাজারের না, চালেরটা যে আসতেছে আমরা আরেকটা সিস্টেমের জন্য করে দিছি, ব্যবসায়ী সমিতিকে সম্পৃক্ত করে দেওয়া, যে তারা সন্ধ্যায় এখন যদি বাইরে থেকে তার বেশি কিনে আনতে হয় তাহলে তার সে কম বেচতে পারবে না, সন্ধ্যায় তারা ওইটা মনিটর করবে যে সত্যিকার অর্থে ঠিকভাবে কিনে আনলো কিনা। ইয়নু মহোদয় পরে একটু হুমকিও দিয়ে দিছে যে অযথা দাম দিলে কিন্তু আমরা মানব না, আমরা যাচাই তাদেরকে আমি বলে দিছি যে এখানে উনি ইউন আছে, উনি কোথেকে কিনে আনছেন, ওই ইউনের ফোন দিলে কিন্তু সব জানে যাবে, ওসি ওনে ফোন দিলে সব জানে যাবে, কাজে মিথ্যা আশ্রয় কেউ নিয়ে আনবেন, এখন পর্যন্ত তারা নিচ্ছে না, এটা বাচ্চোর কাছে তারা জমা দিতেছে, সে এসে প্রশাসনের কাছে জানাচ্ছে, পরের দিন তারা ওই তালিকা অনুযায়ী বিক্রি করছে, ফলে আমাদের বাজার কিন্তু নিয়ন্ত্রণ আছে। আমরা এই কাজগুলো করছি রে ভাই, ও তো বললাম ছবি দেওয়ার তো টাইম নেই, কাম করলে ছবি দেবো বলা, আমরা এই কাজগুলো করছি। আপনারা অনেক লোক ছিলেন, আপনাদের জ্ঞাতার্থে আমরা এটা জানাই দিলাম যে এই আছি, আমরা সামনের প্রচেষ্টাতে তো আছি, দুশ্চিন্তাটা অনেক বেশি, এটা ভয় সৃষ্টি করতেছে আমাদের মধ্যে, আমরা দোয়াও চাই আল্লাহর কাছে এটা যেন মুক্তি দেয় আমাদেরকে, তবে সকলের প্রস্তুতি রাখতে হবে। সাংবাদিকরা যদি এটা মনে করে যে আমাকে ধরবে না এই জন্য আমি ঘুরবো আর ছবি তুলবো, এই না, ছবি তোলার এখন সার্বক্ষণিক সময় না, এখন আমরা সাংবাদিকরা একখানে হয়েও কিন্তু একটা উদ্যোগ নিতে পারি যে আমরা এই সেক্টরটা দেখব, 10টা দেখার দরকার নেই, 10টার জন্য প্রশাসন আছে আমরা। আমরা খুঁজে বাইর করে যে আমরা এই সেক্টরটাতে 5 জন কাজ করবো, ওই সেক্টরটাতে 5 জন কাজ করবো, আমার 20 জন সাংবাদিক আছে, অন্তত 4টা সেক্টর আমি সামলাই। তোমরা এটা তালিকা করে দাও, বুদ্ধি করে তোমরা তো বুদ্ধি আমাদের চেয়ে কম না, আপনাদেরকে সহযোগিতা করবো এবং আমরা নিজেরা কাজ করতেছি, মানে আমরা নিজেরাই পাহারাদার চৌকিদার, এখন উনিও ধমকাইতেছে সরাইতেছে আমিও করতেছি, রাত 12টা পর্যন্ত একটা মোটর সাইকেল থাকতে দিলাম না, আমরা এখানে 5 জন স্বেচ্ছাসেবক দেবো, আমি এই যে এখনই বেরো হই কাজগুলো গুছাই দিয়ে বাজারের সমস্ত দোকান বন্ধ করবো, লোক সরাই দেবো, সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। CITV-র সাথে থাকার জন্য ধন্যবাদ।